আটার টুকরো ফলে আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার থেকে উলুবেরিয়া চন্ডীপুর পটুয়া রেশন থেকে যে আটা দেওয়া হয়েছে তা ঘরে নিয়ে গিয়ে এলাকার মানুষ মাখা শুরু করতে বেরিয়ে আসছে গুঁড়ি গুঁড়ি প্লাস্টিক তার জেরে এই এলাকা যেমন খুবই সৃষ্টি হয়েছে তেমনি ছড়িয়েছে আতঙ্ক রেশন নিয়ে রাজ্য জুড়ে চলছে দর্নীতে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেওয়ার পরেও উঠে আসছে এমনই ঘটনা যার জেরে স্বাভাবিকভাবেই লকডাউনের মধ্যে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ মাখালা মাখিয়ে আটা চালিনির মধ্যে আটাটা রাখলাম দেখে এবার জল ঢালছি জল ঢালতে আটাগুলো গড়ে গেল আর ওপরেতে রবারের মতো মানে ঠিক এর মতো কিরঙ্গ রবারের মতো আর ওই টানছে কি একটা গন্ধ মানে এতটা করে বের হচ্ছে তোমরা আগুন তো না আগুন আর কি এখানে ডেট ছিল আপনার 5 তারিখ থেকে 9 তারিখ আর তার মধ্যে আমি আটা তুলেছি তোলা তুলে আনার পর আমি প্যাকেট কেটে এবার তুমি চুপ করো তোলা আনার পর আমি তারপরে এবার প্যাকেট কেটে আমার যেরকম ময়দা ছেলে আটাটা ছেলে আমরা ময়দা মিশিয়ে খাই এবার একদিন ফোন করে মানে পাশে বাড়ি আমার কাকিমা হয় উনি বললেন যে আটাতে এই পাওয়া যাচ্ছে তখন আমি ঘরে এই প্লাস্টিক পাওয়া যাচ্ছে হ্যাঁ প্লাস্টিক পাওয়া যাচ্ছে তখন আমি কি করলাম প্যাকেটে ওই যে আটা মিশিয়েছিলাম সেটাকে আমি ভালো করে জলে গুলে করে পরীক্ষা করে দেখলাম যে এরকম প্লাস্টিকের মতন কী একটা পাচ্ছি সেটাকে পোড়ালাম পোড়ানোর পর দেখা যাচ্ছে বন্ধ ছাড়ছি তখন আমি আরও দুজন তিনজনকে বললাম যে তোরা পরীক্ষা করে দেখতো এই রেশনের আটাটা কেটে তখন ওরাও করলো ওরাও করার পর দেখা গেল যে ওইটা একই জিনিস বেরোচ্ছে সেই জন্যে আমরা আপনাকে হয়তো সঙ্গে ফোন করেছিলাম রেশন দোকান দিয়ে আটা তুলেছি আটা মেখেছি মেখে দেখি যে হ্যাঁ পুরো প্লাস্টিক ধরনের বেরোচ্ছে হ্যাঁ তা এগুলো যদি আমরা খাই তা কি হবে বলুন বুঝলে এখন তোলে না তো দিচ্ছে না তো এরকম কি বলেন তা কী কী করবো কিছু করার তো নেই এখন খেয়ে যাবে হসপিটালে ভর্তি হতে হবে অর্পণ সিংের রিপোর্ট হাওড়া